দফা টাইপ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم. وقال الله تبارك وتعالى في موضع آخر: مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم.
وقال النبي صلى الله عليه وسلم إن الدنيا حلوة خاسرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنات بني إسرائيل كانت في النساء قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم ربي زدني علما اللهم ربي زدني علما. আমার প্রাণ পাখি রে আমার মন ময়না রে একদিন তো যাইবার পাখি আমায় ছাড়ি একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া ছেলে মেয়ে পাশে বসে কান্দে বে পাগলের ভেষে চোখের জলে পড়বে কোরআন খুলিয়া চোখের জলে পড়বে কোরআন খুলিয়া আমার প্রাণ পাখি রে আমার মন ময়না রে একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া বড়ই পাতা গরম জলে টানাইয়া মশারি তলে গসল করাইবে দুই জন বসিয়া গসল করাইবে দুই জন বসিয়া আমার প্রাণ পাখি রে আমার মন ময়না রে একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া আতর গোলাপ ছিটাইয়া সাদা কাফন পরাইয়া কবরতে নিবে এতিম বানাইয়া কবরতে নিবে এতিম বানাইয়া আমার প্রাণ
রাখে রে আমার মন ময়না রে, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। সম্মানিত সভাপতি সাহেব, পাশে বসে আমার শ্রদ্ধেহ নানা জান, সম্মুখে বসে থাকা সকল শ্রোতা মন্ডলী, পর্দার আড়ালে পর্দা নাসিনা মা খালা বোন অবনান্যেরা, সর্বাগ্রী রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জানাই। সকলে মিলে একবার পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি আমাদের শেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, যতগুলো আমরা প্রোগ্রাম করি শুধু আপনাদের এই গ্রামটাকে একটু ভালোবাসি বলে এইরকমের প্রোগ্রাম গুলাতে আমি আসছি। এইরকমের প্রোগ্রাম সারা বছরে আমরা একটাও করি না, শুধু এই শিমুরিয়া গ্রামটার যেখানে তো মহব্বত হয়ে গেছে, যে মৌলানা সাহেব পাশে বসে আছে উনি ফোন করলো কিন্তু আমি সাড়া দিই। আমার নানা যান আপনাদের ইমাম সাহেবকে নিয়ে যখন কথা বলে কি ভাগ্যে আবার সাড়া দিলাম, অথচ আজকের দিনে আমার এক বন্ধু আপনারা নিশ্চয়ই হয়তো জানেন পাশাপাশিতেই সভাগঞ্জে বাড়ি ও চেয়েছিল ডেটটা, আমি বললাম ভাই আমি একটা প্রোগ্রাম করে বাড়ি চলে আসব, আমি এই বছর আর সময় দিতে পারবো না। কিন্তু আপনাদের সঙ্গে জানি না কি যেমন মহব্বত হয়ে গেছে, আপনাদের কথাগুলো ফেলতেও পারছি না। শ্রোতা হিসাবে যারা বসে আছেন, আমি আজকে আপনাদের জালসা শোনাবো না, যেমন ছাত্রদের দার্সে পড়ানো হয়, দার্স দেওয়া হয়, এইভাবে করে কিছু কথা আপনাদের বলবো যেন কথাগুলো পরিপূর্ণ রূপে আপনারা শুনতে পান, বুঝতে পারেন। কিছু অসিয়তমূলক কথা আপনাদের সামনে ইনশাআল্লাহ আমি বলবো। কারণটা হলো এই অল্প শ্রোতা নিয়ে তো আর মন ভরা জালসা হয় না, নিছক একটা মহব্বত আপনাদের সঙ্গে আছে, তার জন্য আজকে আমি আপনাদের কাছে মাইকে উপস্থিত হয়েছি, আল্লাহকে উপস্থিত করিয়েছে। তো পর্দার আড়ালে যে মায়েরা বোনেরা আমার আছেন, আপনারা খুব মন দিয়ে শুনবেন, আর যে বামজানেরা ভাইরা আমার সামনে আছেন আপনারা তো আছেন এই শুনবেন। আজকে যে জালসাটা, এই যে পাড়ায় পাড়ায় জালসা, টোলায় টোলায় জালসা, এই জালসার সিস্টেমটা আল্লাহ রসুলের জামানা থেকেই ছিল। আল্লাহ রসুলের জামানায় এই রকমের জালসার আয়োজন মহিলারা করিয়ে নিতে, কথাটা খুব ভালো করে বুঝবেন। আজকে যেমন আমার মায়েরা বোনেরা চারিদিকে বসে আছেন, কোরআন হাদিস শুনবেন, আল্লাহ রসুলের জামানায় মহিলারা আল্লাহ রসুলের কাছে এই আবেদনটাই করেছিলেন, ইয়া রসুল আল্লাহ আপনি একদিন আমাদের জন্য একটা ছোট্ট মজলিস, ছোট্ট একটা জালসার আয়োজন করেন, আমরা আপনার কাছে কিছু নসিহত শুনব। আপনারা ভাগ্যবান, আজকে এখানে জালসা, তারপরের দিন আবার কোনো গলিতে, তারপরের দিন আবার কোথাও, এ তো আপনাদের নসিহত। আল্লাহ রসুলের কাছে মহিলারা যে আবেদন করেছিলেন একটা কারণ দেখিয়ে, কি কারণ? আপনাদের জামে মসজিদ এখানে আছে,
প্রতি শুক্রবারের দিনে আপনারা জামে মসজিদে যান, আর খতিবের মাধ্যম দিয়ে আপনারা কিছু নসিহত শুনতে পান, কিন্তু মায়েরা আমার নীল, ওনারা বাড়ির কাজেই ব্যস্ত, কিছু শুনতে পান না। তো আল্লাহ রসুলের জামানায় মহিলারা আল্লাহ রসুলের কাছে গিয়ে এটাই আবেদন জানালেন, কি বলে, ইয়া রাসূলুল্লাহ, গালাবানা আলাইকা রিজা। নবীকে গিয়ে বলছেন, নবী গো, আমরা ধারণা করছি যে জ্ঞানের দিক দিয়ে, কোরআন হাদিস শোনার দিক দিয়ে আমরা মেয়ে মানুষ, আমাদের থেকে ছেলেরা জ্ঞান গরিমায় অনেক তারা আগে বাড়ছে, আগে চলে যাচ্ছে, আমরা মেয়েরা কিন্তু পিছনে পড়ে যাচ্ছে। নবীকে আবেদন করলে কি বলে, ইয়া রাসূলুল্লাহ, ফাজআল লানা ইয়াওমান মিন নাফসিকা ফাওয়াদাহুন্না লাকিয়াহুন্না ফি ফাওয়াদাহুন্না ওয়া আমারাহুন্না। নবীকে বললেন, নবী গো, আমাদের জন্য একটা ছোট্ট জালসার আয়োজন করুন, আমাদের জন্য একটা দিন আপনি ধার্য করুন, আমরা আপনার কাছে কিছু ওয়াজ শুনব, আপনার মুখে আমরা কিছু ওসিয়ত শুনব। মহিলারা আবেদন করলে, মেয়ে মানুষেরা, নবীজি বলেন, হে সমস্ত মেয়েরা, এটাই যখন তোমাদের মনের আশা, তোমরা পিছে পড়ে থাকছ, ছেলেরা অনেক আগে বেড়ে যাচ্ছে, জ্ঞানের দিক দিয়ে তোমরা পিছে থাকছ আর ছেলেরা আগে বেড়ে যাচ্ছে, ও মহিলারা, আমি তোমাদের জন্য একটা সপ্তাহের মাঝে দিন ধার্য করলাম, তোমরা সবাই সেই দিনে এক জায়গায় হাজির হবে। সব মহিলারা খুশি হয়ে গেল, আল্লাহ নবী আমাদের ছোট্ট করে জালসার আয়োজন করেছেন, আমাদের কোরআন হাদিসের ওসিয়ত করবেন, সমস্ত মেয়ে মানুষেরা তারা হাজির হয়ে এক ফাঁকা ফিল্ডে অপেক্ষা করছেন, আল্লাহর নবী কখন আমাদের সামনে সে জালসা করবে। নবী যে হাজির হলেন, এসে বলছেন, ওরে মেয়েরা, ফাওয়াদাহুন্না ওয়া আমারাহুন্না, আমি তোমাদের কাছে কিছু ওয়াজ করব, তোমাদের কিছু উপদেশ দেব, তোমরা সেই কথাগুলো ভালো করে শুনবে, আর আমার কথাগুলোকে তোমরা মন দিয়ে শোনার পরে সবাই আমল করার চেষ্টা করবে। যত মেয়ে মানুষ ছিল এক রাস্তার পাশে, সবাই চুপচাপ করে বসে গেছেন, আল্লাহর নবীর কাছে জালসা শুনবেন। নবী যে এবার দাঁড়িয়ে বক্তব্য শুরু করলেন, সেই বক্তব্য আল্লাহ রসুল কি রাখলেন, আল্লাহ নবীর মুখে কি যেন এবার বক্তব্য বের হলো। নবীজি বলছেন, মা মিন কুন্না তুকাদ্দিমু সালাসাতান মিন ওয়ালাদিহা ইল্লা কানা লাহা হিজাবাম মিনান নার ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন, হে সমস্ত মেয়েরা, হে সমস্ত মেয়ে মানুষেরা, শোনো রে, আজকের দিনের আমার বক্তব্য হলো, তোমরা মেয়ে মানুষ, তোমাদের পেট থেকে সন্তান জন্ম নেয়, তোমরা মা, তোমরা সন্তান জন্ম দিতে পারো, তবে শুনে নাও, যে মায়েরা তোমরা সন্তান জন্ম দেওয়ার পরে পরস্পর পরস্পর তিন তিনটি সন্তান তোমাদের মারা গেছে, তিন তিনটি বাচ্চা মারা গেছে, আর যদি সেই মা আল্লাহর নবীর সামনে কথাটাই বলে জানিয়ে দিয়েছে, নবী গো,
আল্লাহর নবী আজকে তিনটি বাচ্চা মারা গেছে, আল্লাহর কাছে আমরা আমানত যেন দিয়ে দিয়েছে। নবীজি বলেন ইল্লা কানা লাহা হিসাবাম মিনান নার ইয়াউমুল কিয়ামাহ, যদি তিনটি বাচ্চা কারো মারা যায় তাহলে সেই ছোট ছোট বাচ্চারা কিয়ামতের দিনে তারা জাহান্নামের গেটে গিয়ে এইভাবে দারোয়ানের মতো দাঁড় হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ ওই যে দেখতে পাচ্ছে আমার মা আজকে কিয়ামতের দিবসে দণ্ডায়মান হয়েছে, আল্লাহ ওই মায়ের আমরা সন্তান জন্ম নিয়েছিলাম ছোটবেলায় আল্লাহ তোমার কাছে পৌঁছে গেছি, আল্লাহ আমার মায়েদের আমরা এই জাহান্নামের গেট দিয়ে কোনদিন তাদের জাহান্নামে যেতে দেব না। এই জালসা শোনালেন নবীজি সমস্ত মেয়েদের নিয়ে, এমন সময় সবাই যেন থ হয়ে গেল, মেয়ে মানুষেরা মাথা নিচু করে নিল, এমন কথা তো জীবনে কোনদিন শুনে নাই। পিছনের দিক থেকে একটি মেয়ে মানুষ আবার যেন দাঁড় হয়ে বলেন, ফাকালা দিয়া রাসূলুল্লাহি ওয়াসনাইন, ওগো আল্লাহর নবী আপনি বললেন কার যদি দুই দুইটা বাচ্চা মারা যায় আর মা যদি আল্লাহর কাছে আমানত দিয়ে দেয় ধৈর্য সময় কাটিয়ে দেয়, সেই বাচ্চাগুলো কিয়ামতের দিনে মাকে জাহান্নামে যেতে দেবে না। আমি শুনতে চাই গো নবী, যদি কারো দুই দুইটি বাচ্চা মারা যায় তাহলে কি হবে? নবীজি বলেন ফাকালা ওয়াসনাইন, কারো যদি দুইটি বাচ্চা মারা যায় জাহান্নামের গেটে দাঁড় হয়ে যাবে, মাকে জাহান্নামে যেতে দেবে না। অন্য রাওয়ায়েতে আল্লাহ নবী বলছেন, হে মেয়েরা যদি কারো একটাও বাচ্চা মারা যায় আর সেই বাচ্চাকে আল্লাহর কাছে আমানত জমা দিয়ে দিল, ধৈর্য ধরে মা যেন সময় পার করে দিল, ওই একটি বাচ্চা জাহান্নামের গেটে দাঁড়িয়ে ওই গেট দিয়ে মাকে আল্লাহর জাহান্নামে যেতে দেবে না। এইটুকু বক্তব্য রাখলে সহি বুখারীর 101 নম্বর হাদিস, হাদিসের রাবি হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিয়েছে। আমার মায়েরা আজকে এই টোলায় আপনাদের জালসা, আমার বাপেরা অনেক খুতবাতে জুমা মসজিদে আলোচনা শোনেন, আমি আজকে আপনাদের কাছে ওসিয়ত করছি কিছু কথা আমার মায়েরা খুব মূল্যবান আজকে একটু শুনে রাখেন, আশা করি আপনাদের কাজে দেবে। এই জন্যে আপনাদের মধ্যে আবার ভাগ আছে ভালো এবং মন্দ, সমস্ত মেয়েরা যে ভালো তা নয় আর সমস্ত মেয়েরা যে খারাপ তাও নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সম্মানের বার্তাটা আগে দিয়েছেন, এটাই আগে আপনাদের জানাই। হে মা জননী, আমি একদম ছোট করে যে আয়াতটাকে আপনাদের সামনে আমি পড়লাম সে আয়াতটাকে বুঝাবার জন্য আপনাদের ছোট্ট করে একটা ইতিহাস শোনাচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনবেন। যদি মায়েরা বুঝতে পারেন তাহলে জানবো যে আজকে আমার এটাই যথেষ্ট যে আপনারা বুঝতে পারলেন সবাই, থাক অসুবিধা নেই, এখন নড়াড়ি করতে গেলেই অসুবিধা আছে, এখনো কুরসি ফাঁকা আছে, আসলে কেউ বসে যাবে, থাক পিছনে থাক, কি আছে? আমার মা জননীরা আপনাদের কাছে আমি এক মিনিটের একটা ইতিহাস তুলে দিচ্ছি। আজকে দেখে স্বামী ছাড়া স্ত্রী বেকার, স্ত্রী ছাড়া স্বামীও যেন বেকার, এটা আমরা বুঝছি কখন? ইসলাম আসার পরে। ইসলাম আসার আগে আপনাদের মতো মায়েদের স্বামীরা
পুরুষেরা তারা উপভোগের বস্তু আপনাদের মনে করত, কেমন রান্না করিয়ে নিত, খাওয়ার হয়ে গেল আপনাকে তাড়িয়ে দিত, আপনার কোন প্রয়োজনে একটা কাজ করে নিল আপনাকে দূরে সরিয়ে দিল। মানে একবারও তারা ভাবেনি যে আমাদের সংসার জীবনে সুখ আসুক বা নাই আসুক, আমরা পুরুষেরা একাই দাঁড়িয়ে থাকব, আমাদের পাশে আমাদের পাশে আমাদের কাছে আমরা কোনোদিন মেয়ে মানুষদেরকে আশ্রয় দেব না। আপনাদের আমি ইতিহাসটা শোনাচ্ছি। এবার এই জায়গাটাকে প্রমাণ করার জন্য বিশাল করে একটা জালসার আয়োজন করলো, এই জায়গাটা প্রমাণ করাবে মানুষের সামনে।